আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে। আশা করি আমার ফুল ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি এনজয় করবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে কয়েকদিন থেকে আমি রাতে একটানা বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাতের বেলা, আমি একটু বাইরে বের হয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন পুরো রোডে একদম পানি জমে আছে এইরকম। এটা একদম আমাদের রুমের সামনে, তো একটু এদিক ওদিক আরও যদি যেতাম তাহলে আরও বেশি পানি দেখতাম, মানে পুরো রোডের অবস্থা খারাপ। তো আমি একটু শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করবো ভেবে, পরে আমি রুমে চলে এসেছি। আর এখানে আমি কিছু শিমের বিচি বিজিয়েছিলাম, তো এগুলা পরিষ্কার করব, ছিলকা উঠাবো আর কি। এরপরে আজকে এগুলো রান্না করব। আজকে তিন চার দিন যাবত আসলে আমার শরীরটা খুবই খারাপ, সেরকমভাবে একদমই রান্না করতে পারছি না। তো প্রত্যেক দিন বাইরে থেকে আমার হাজব্যান্ড দুপুরে রাতে খাবার নিয়ে আসছে আর আমরা খাচ্ছি এরকম। তো একটানা চার পাঁচ দিন ধরে এইভাবে খাচ্ছি, আসলে ভালো লাগে না। একটানা বাইরের খাবার ভালো লাগে না, বাইরের খাবার আমরা খাই পাগলের মতোই। আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে, সব সময়ই খাই। কিন্তু একটানা প্রত্যেক দিন ধরেন আজকেও খাইলাম, পরশু দিনও খাইলাম, এর আগের দিনও খাইলাম, পরের দিনও খাইলাম, এরকম ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু কষ্ট করে হালকা পাতলা কিছু হলেও রান্না করি, তো সেই জন্য আর কি আজকে এই বিচিগুলো রান্না করব। আর কি ভিডিও দিব, তো রান্নাবান্না না করলে তো সেরকমভাবে ভিডিও শেয়ার করা যায় না, যেহেতু আমি রান্নাবান্না ছাড়া অন্য কোনো কিছু শেয়ার করি না আমার ভিডিওতে, বেশিরভাগই রান্নাবান্না শেয়ার করি। তো সেই জন্য আর কি আজকে হালকা একটু রান্না করতেছি, আর রান্নাটাও আমি ডিটেলসে দেখাচ্ছি না, একদম শর্টকাট সংক্ষেপে দেখাচ্ছি। এই যে রান্নাটা বসিয়েও দিয়েছি, হয়ে যাচ্ছে। বিচিটা আসলে খেতে ভারী মজা হয়েছে। তো আমি আমার সকল ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব, প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন, যেহেতু আমার আজকের ভিডিওটা খুবই ছোট, ফুল ওয়াচ করবেন, একটা লাইক দিবেন প্লিজ, আর ভিডিও দেখার পর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই যে মাঝখানে আমি একটু মিল্ক খাচ্ছি, আমি মিল্ক গরম করছিলাম আর হঠাৎ করে আমার প্রচণ্ড খিদা লেগেছে। তো ফ্রিজে, কিচেনে তো আছি, ফ্রিজে ফ্রুটস আছে, এটা ওটা আছে, আমার খেতে ইচ্ছে করছিল না, আর মিল্কও খেতে ইচ্ছে করছে না, কিন্তু গরম করেছি কি করব। পরে চায়ের মগের মধ্যে হাফ মগ রেখে ঢেলে এরকম খেয়ে নিয়েছি। আর আজকে আমার চুলার অবস্থা খুবই খারাপ, আমি আর মাঝখানে চুলাটা ক্লিনও করি নাই, ভাবছি একদম রান্না শেষ করে পরে ক্লিন করে নেব। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, একদম নোংরা দেখাচ্ছে, আসলে নোংরা বলতে ওই যে তেলের একটু ছিটাফিটা পড়েছে, তো দেখতে বিশ্রী লাগতেছে। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, ভালোই লেগেছে খেতে। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড শপে গিয়েছিল, তো পরে বেবির জন্য কিছু খেলনা নিয়ে এসেছে। আসলে এইগুলো শেয়ার করার আমার ইচ্ছে ছিল না, ওই যে আমি ভিডিও করতে পারছি নাই দু তিন দিন থেকে, সেজন্য আর কী ভিডিও দেবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আর কি ফুটেজটা শেয়ার করা। তো ওই যে বেবির জন্য কিছু সক্স নিয়ে এসেছি, আর এই যে একটু খেলনা, এখানে পিস্তল তিনটে চারটে পিস্তল আছে, প্লাস আরও একটা বক্স আছে, ওইটাতে গাড়ি প্লেন, আসলে এগুলো খুব একটা ভালো না, তো ওর ভালো লেগেছে দেখে সেজন্য নিয়ে এসেছি। আর এই খেলনাগুলো পেয়ে আমার বেবি খুবই হ্যাপি, তো বাচ্চারা তো নতুন কোনো জিনিস পেলে হ্যাপি থাকে। আর ওই যে ওইখানে একটা রাবারের ইয়ে নিয়ে এসেছে, গোট ছাগল নিয়ে এসেছে, তো বেবি তো খুবই হ্যাপি। আপনারা সবাই অবশ্যই বলবেন আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এটা আমার কাছেও বেশ ভালো লেগেছে, এটা আইটা পেয়ে আমার বেবি খুবই হ্যাপি। বারবার ঘুরপার করে এপার ওপার দেখতেছে, আমিও ভিডিও করছিলাম। তো যারা যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন তাদের সবাইকে বলবো, প্লিজ সবাই ভিডিও দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে প্রেস করে দেবেন। তাহলে হবে কি, নেক্সট টাইম আমি কোনো কিছু আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সেটার নোটিফিকেশন, অ্যান্ড দেন আপনাদের ইচ্ছে হলে সেটা দেখতে পারবেন।
আর যদি ভালো না লাগে তাহলে সমস্যা নেই, ফোর্স নেই, দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ইনশাআল্লাহ ভালো লাগা ভালোবাসা দুটি হয়ে যাবে। এন্ড দেন আপনাদের ইচ্ছে হলে আমার চ্যানেল নিজে থেকেই একদিন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আসলে আমার শরীরটা ভালো না, আমি আজকে কি বকবক করতেছি, কি বয়স দিতেছি নিজেই বুঝতে পারতেছি না, আমার কথাগুলো উলট পালট হয়ে যাচ্ছে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই বক্সে দেখতে পাচ্ছেন ছোট ছোট কয়েকটা গাড়ি আছে, প্লেন আছে, এরকম ওর অনেকগুলা প্লেন আছে, বড় বড় গাড়ি তো আছে, কিন্তু আমি ওই যে কার্টুনের মধ্যে নিয়ে আসে একটা প্যাকেটের মধ্যে কয়েকটা থাকে, তো আমি আমার হাজব্যান্ডকে মানা করি এইরকম না আনার জন্য, কারণ এরকম কার্টুনের ভেতরে যেগুলো থাকে এগুলো আসলে খুব একটা ভালো পড়ে না, একদম বাজে থাকে, তার থেকে কার্টুন ছাড়া খোলা যেগুলো আনা যায় ওগুলো ভালো, পরে দেখেও আনা যায়, কার্টুনের ভেতর তো খোলা যায় না সেজন্য। আর এই যে আমার হাজব্যান্ডের এক জোড়া জুতা নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড এই স্টাইলের জুতা খুবই পছন্দ করে, সামনা বন্ধ, যে কোনো ডিজাইনের জুতা কিন্তু সামনা বন্ধ হতে হবে, তো জুতাটার কোয়ালিটিও অনেক ভালো, অনেক সফট। তো সবাই অবশ্যই বলবেন আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।